সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি পর্ব দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদের রান্না করে দেখাবো ছোলার ডাল, ডিম আর পটলের ভীষণ মজার একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলেন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য। এখানে আমি 4টি পটল খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি ও কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি। চুলায় একটি কুকার বসিয়ে চুলা অন করে দিয়েছি। এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ ও মরিচগুলোকে লালচে করে ভেজে নিব। দিয়ে দিব 2টি তেজপাতা। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডাল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো, আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব যেন তলানিতে লেগে না যায়। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি প্রায় 7-8 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, অর্থাৎ কতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দিয়ে দিতে হবে। এবার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি, চুলার আঁচ মিডিয়াম রেখে 3 থেকে 4টা শিস দিয়ে নেব। এবার ডিম ভেজে নেব, এর জন্য এখানে কিছু পেঁয়াজ কুচি ও মরিচ কুচি নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2টি ডিম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিম। ডিমের 1 পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাও ভেজে নিব। এবার ডিমটা আমি কেটে নিব, আমি ডিমটাকে 4 ভাগ করব। এখন আমি কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি, এ পর্যায়ে চুলা কিন্তু অফ আছে। এখন চুলা অন করে এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন ডালগুলো সেদ্ধ হয়েছে কি না, ডাল সেদ্ধ না হলে আবারও শিস দিয়ে নেবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া। 5 থেকে 6 মিনিট জাল করার পর চুলাটা আমি অফ করে দিব। তৈরি হয়ে গেল খুব সহজেই দারুণ সুস্বাদু এবং মজাদার ডিম ও পটল দিয়ে ছোলার ডাল রান্না। বাড়িতে মাছ মাংস না থাকলে ছোলার ডাল, ডিম আর পটলের ভীষণ মজার রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন সহজ ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।